ॐ धनुदाय नमस्तव निधिवत्तधिपाय च समस्त जगदाधारमुत्तय ब्रह्मण्याय नमः। ॐ कुबीराय नमः। नमस्कार, सौभाग्यवार्ता অনুষ্ঠানে সকলকে স্বাগত। প্রতিদিন সকাল সকাল যেমন আপনাদের সামনে আসি, চলে আসি, আজও কিন্তু যথারীতি আপনাদের সামনে আমি চলে এসেছি। আজকের যে আগের এপিসোডে আমি আলোচনা করে আসছি, আগে যত এপিসোডগুলো হয়েছিল পুজো সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল, আগের এপিসোডে আমি সেই রকম আগের এপিসোডে আমি আলোচনা করেছি ধনতেরাস নিয়ে। ধনতেরাসে কী কী করা উচিত, ধনতেরাস উৎসব কীভাবে হয়, কেনই বা এই উৎসবটি প্রচলন হয়েছিল সেটা নিয়ে আমি আলোচনা করেছি। তো আমি আলোচনা এই মুহূর্তে থাকবো। তো এটি আমি যেটা বলছি যে ধনতেরাসের আগে বা ধনতেরাসের দিন যদি আমরা কিছু কিছু জিনিস করতে পারি, বিশেষ করে কিছু কিছু জন্মছকে যাদের যেসব সমস্যা আছে, বিশেষ করে কালসর্প দোষ আছে, যাদের জন্মছকে কালসর্প দোষ আছে, নেগেটিভ কালসর্প দোষ আছে, তারা যদি এই ধনতেরাসের রাত্রে যদি সারা রাত ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাখে, ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাখে এবং যে কোনো গহনা, সে রূপোর হোক সোনার হোক, যে কোনো নতুন কোনো বস্ত্র, নতুন কোনো বাসন, এগুলো ক্রয় করে সেই ঠাকুর মন্দিরে রেখে দেবে, মানে দেবতার পাশে রেখে দেবে। আর যদি পারে কুবেরের পূজা, ধনপদ কুবেরকে পূজা করা যায়। শুধু যে কুবের যে আমাদের ধন সম্পদের বৃদ্ধি করে তা নয়, আমাদের আয়ু থেকেও কিন্তু অনেকটা তিনি বৃদ্ধি করায়। আমাদের জীবনে যদি কোনো দুর্ঘটনা থেকে থাকে, জন্মচক্রে সেরকম ধরনের যোগ থাকে, তার থেকেও কিন্তু মুক্তি পাওয়া যায় এই কুবেরকে পুজো করে। এই ধনতেরাস উৎসবটি পালন করা হয়। এই ধনতেরাস উৎসবের মধ্যে মানুষের জীবনে বিভিন্নভাবে বর্ণিত, বিভিন্নভাবে এটাকে কিন্তু ধনতেরাস উৎসবটাকে ব্যাখ্যা করে। ঠিক আছে, এই উৎসবের দিন আমরা সাধারণত সকলেই রং বিরঙের আলো এবং বিভিন্ন সাজসজ্জা কিন্তু ধনপতি কুবেরের সামনে দিই, মানে সেদিনকে মা লক্ষ্মীরও পূজা করি। এই ধনতেরাস সম্পর্কে আমি আলোচনা করেছি এবং কিছু কিছু ক্ষেত্রে জন্মছকেও বলেছি, কারোর যদি মাঙ্গলিক দোষ থাকে, কারোর সাফির দোষ থাকে, কারোর জীবনে দেখা যাচ্ছে শনির সাড়ে সাথে চলছে, কারোর জীবনে দেখা যাচ্ছে পূর্ণ পূজক আছে, কারোর ধাইয়া চলছে, সেক্ষেত্রে এই ধনতেরাস পুজো কিন্তু অবশ্যই করা দরকার। এদিনকে যদি মা লক্ষ্মী এবং যদি কুবের দেবতাকে যদি আমরা আরাধনা করতে পারি, তাহলে আমাদের এই যে দোষগুলো আমি বলেছি এর থেকে মুক্তি পাওয়া যায়। অনেকেই বলছে যে আমার জন্মচক্রে এই সমস্যা, আমার আমার মাঙ্গলিক আছে, আমার দাম্পত্য জীবনে অশান্তি, কেউ বলছে আমার শনি সাড়ে সাথে চলছে, এই যে সাড়ে সাত বছর আমার জীবনটাকে শেষ করে দেবে। কিন্তু শেষ করে কেন দেবে? আপনারা যদি মনে করেন আপনাদের জন্মচক্রের এই সমস্যা আছে, ঠিক আছে, আপনারা জন্মছকের সমস্যা তো থাকবে। একটা শিশু যখন জন্ম নেয় তার কিছু না কিছু শুভ এবং অশুভ চোখ থাকে। আমার অশুভ যোগ আছে, আমার এই সমস্যা আছে, আমার এই সমস্যা আছে, আমি এর থেকে বেরোবো কী করে, এই নিয়ে টেনশন করলে হবে না। তার জন্য চলে আসতে হবে, তো সঠিক জায়গায় চলে আসতে হবে এবং সঠিক গ্রহ প্রতিকার নিতে হবে, তবেই তো আপনার জীবনে আসবে একটা সুখ, আপনার শান্তি। ঠিক আছে, আপনি ঘরে বসে আছেন, আমার জন্মছকে কালসর্প দোষ আছে, আমার জীবনটা তছনছ হয়ে যাবে, আরে এটা তো ভাবলে হবে না, এই কথাটা ভেবে রাখলে হবে না। আমার জন্মছকে কী আছে ওটা দেখার দরকার নেই, আপনার জীবনে সবচেয়ে পজিটিভ এনার্জি আনতে হবে। যবে থেকে আপনি পজিটিভ জীবন এনার্জি নিজের দেহের ভেবে প্রবেশ করাতে পারবেন, তবেই হবে আপনার জীবনে উন্নতি। আর তার সঠিক গাইডলাইন দেবে কি, এই পজিটিভ এনার্জি আনার জন্য যে সঠিক গাইডলাইন, সে দেবে একজন ভালো প্রাজ্ঞ জ্যোতিষ। আমার কাছে অনেকে আসে, অনেকে বলছে স্যার আপনি তো এত রিমেডি দেন না, আপনি ইনি বিভিন্ন জায়গায় যাই, এই বলে এইটা পড়তে হবে, ওইটা পড়তে হবে, এত আপনি তো রেমেডি এত দেন না, আপনি তো দুটো একটার বেশি রেমেডি দেন না, তাহলে তাদের জীবনটা এত এতভাবে তারা এত আনন্দে কাটায় কেন, তাদের জীবনে এত আনন্দ কেন, এত তাদের পারিবারিক এত শান্তি কেন, পারিবারিক জীবনে শান্তি কেন? ঠিক আছে, তার জন্যে সঠিক প্রেডিকশন করতে হবে, সঠিক পথ দেখাতে হবে। তো তার জন্য আমি একটা ফোন নিয়ে নিই, পরে আবার আলোচনায় আসছি। হ্যালো, নমস্কার শুভ। হ্যাঁ নমস্কার। নমস্কার,
নমস্কার। হ্যাঁ, শুভ সকাল, শুভ সকাল। বলুন, কোথা থেকে বলছেন? আমি বর্ধমান থেকে বলছি দাদা। বর্ধমান থেকে? হ্যাঁ, আমি হ্যাঁ, প্রোগ্রাম রোজই দেখি। রোজই দেখেন? হ্যাঁ, আর বাহ, এই পুজোতে আমি প্রায় যে টোটকাগুলো দিয়েছেন আমি প্রায় ইউজ করেছি এবং খুব ভালো ফল পেয়েছি। বাহ বাহ, খুব সুন্দর একটা কথা বললেন। তা এই প্রোগ্রাম যে ফোন করার ট্রাই করছেন কতদিন থেকে? অনেকদিন ধরে আমি ট্রাই করছি কিন্তু খুব মানে লাকিলি আজকে পেয়ে গেছি, পাই না, একদমই ফোনে পাই না। বাহ বাহ, এটা আমারও লাগ, আপনি যে আমার কাছে এখানে কল করলেন, এটাও আমারও কিন্তু ভাগ্য ভালো। ঠিক আছে, আপনার মতো একজন মানুষকে পেয়েছি। ঠিক আছে, অবশ্যই। আচ্ছা বলুন, কার সম্পর্কে জানবেন? আমি আজকে আমার একটু নিজের ব্যাপারে জানবো। আপনার বিষয়ে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। আমার হচ্ছে 12/5/1987। 12/5, হ্যাঁ, 1987, 87, মানে 87। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সময়? দুপুর 2:20 দুপুরবেলা। দুপুর 2:20, তাই তো? হ্যাঁ হ্যাঁ, মানে 14:20, চোদ্দ হ্যাঁ, 14টা। 14:20, তাই তো? হ্যাঁ, আচ্ছা, জন্মস্থান? আমাদের বর্ধমান। আচ্ছা, ঠিক আছে। আপনার জন্ম বার মঙ্গলবার, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার জন্ম রাশি তুলা রাশি কন্যা লগ্ন, হ্যাঁ, আর 7ই নক্ষত্রে জন্ম, গণ হচ্ছে দেবগণ। ঠিক আছে, এটা কি জানতেন? না, এত কিছু জানতাম না। আচ্ছা, ঠিক আছে, এবার জন্ম ছকটা দেখা যাক। লগ্নে কেতু, দ্বিতীয় চন্দ্র রুদ্র, তৃতীয় শনি, চতুর্থ ইন্দ্রবরুণ, পঞ্চমে কোনো গ্রহণে, ষষ্ঠে কোনো গ্রহণে, সপ্তমে বৃহস্পতি রাহু, অষ্টমে রবি শুক্র, নবমে বুধ, দশমে মঙ্গল, একাদশে কোনো গ্রহ নেই, দ্বাদশে কোনো গ্রহ নেই। আচ্ছা, কি বলতে চান বলুন, জন্মজয় কি কি জানতে চান? আমার একটু নিজের ব্যাপারে মানে আমার পারিবারিক দিকটার ব্যাপারে একটু জানতে চাই। আমার পারিবারিক কি উন্নতি কোনো কিছু আছে? আচ্ছা আচ্ছা, এবার বলছি পারিবারিক, আপনার দিক থেকে আপনার মন তো এক জায়গায় স্থির নেই, মেন কথাটাও এটাই, হ্যাঁ, মন তো খুব চঞ্চল। খুবই মানে ডিস্টার্ব আছে, মানে হ্যাঁ, ধরুন একটু একটু চিন্তা করি মানসিক এটা মানে, টেনশনে ভুগছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এটা চিন্তা করি এটা একরকম হয়, তো এরপরে নেক্সট কোনো একটা চিন্তা করি তো সেটা হ্যাঁ, একরকম হয়। যেহেতু কেন আমি বলছি, আমি এরকম জন্মছকে এরকম আগের একটা এপিসোডে এরকম একটা জন্মছক পেয়েছিলাম, যেটা হচ্ছে চন্দ্রের দ্বিতীয় এবং দ্বাদশে, দ্বিতীয় কে চন্দ্রের দ্বাদশে কেতু, দ্বিতীয় শনি, অর্থাৎ দুটোই পীড়িত গ্রহ, এবং চন্দ্র হচ্ছে আমাদের মাতৃকারক গ্রহ, চন্দ্র হচ্ছে মনের মন, আমাদের মন মানসিকতা সব কিছু কন্ট্রোল করে এই চন্দ্র, ঠিক আছে? সেই চন্দ্রের দ্বিতীয় এবং দ্বাদশে একটা পীড়িত গ্রহ, নৈসর্গিক, ঠিক আছে, অশুভ গ্রহ সেখানে বসে আছে, যার জন্য এই চন্দ্রটাকে চন্দ্রকেও পীড়িত করেছে, ঠিক আছে, যার জন্য আপনার মন মানসিকতা এই টেনশনটা বেশি আসছে। টেনশন এসে যাচ্ছে মানে যত বয়স বাড়ছে আস্তে আস্তে টেনশনটা বেড়ে যাচ্ছে। হ্যাঁ, বেড়ে যাচ্ছে, কিন্তু অসুবিধা কিছু নেই, জন্মছকে একটু কয়েকটা সমস্যা আছে। আর দ্বিতীয় হচ্ছে দ্বিতীয় চন্দ্র, দ্বিতীয় চন্দ্র থাকলে আমি বারবার বলছি, তারা অল্প বয়সে কিন্তু রোজগার করতে চায়, আপনি অল্প বয়স থেকেই কিন্তু রোজগার করছেন। আমার মানে অর্থনৈতিক দিকটা মানে রোজগারের দিকটা আমি খুব মোটামুটি চলছে, খুব ভালো মানে একবারে খারাপ নয়। খুব চলবে মানে ভালো মানে কি, আপনার যে ভালোভাবে যে স্টান করবে সেইটা হচ্ছে না, না সেটা হচ্ছে না, কিন্তু আগে থেকে মানে আমি ছোট মানে স্টার্টিং পয়েন্ট থেকে আমি ঠিকঠাক ইনকাম করছি। ম্যারেজ লাইফও তো খুব একটা ভালো না। হ্যাঁ, পারিবারিক অশান্তি এরকম ম্যারেজ লাইফটা নিয়ে একটু আরো, হ্যাঁ হ্যাঁ, তো আপনি, আমি মনে করবো যে আপনার জন্মছক একেবারে খারাপ না, আপনার ছোট অল্প বয়স থেকে রোজগার হচ্ছে, ঠিক আছে, আপনার এলাকায় নাম যশ আছে ভালো, ঠিক আছে, কর্মস্থানেও নাম যশ আছে, ঠিক আছে, কিন্তু এটাকে ইমপ্রুভ মানে কোনো রকম কিছু ইমপ্রুভ, হ্যাঁ ইমপ্রুভ হবে যদি আপনি যদি কোনো ভালো প্রাজ্ঞ ভালো জ্যোতিষকে দেখান, ঠিক আছে, দেখি যদি, হ্যাঁ আপনার কাছেই যাবো ভাবছি। হ্যাঁ, তাহলে চলে আসুন না, যে বুকিং নাম্বার আছে বুকিং নাম্বারে বুকিং করে নেন, ঠিক আছে, আচ্ছা, একটু সামান্য একটু কয়েকটা একটু যদি সঠিক প্রতিকার দেওয়া যায়, একটু কয়েকটা গ্রহের যদি প্রতিকার দেওয়া যায়, আমি মনে করবো আপনার জীবনটা আরো সুন্দর হয়ে উঠবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ, ঠিক আছে ঠিক ঠিক আছে। আছে। তো আমি যেটা নিয়ে আলোচনা করছিলাম সেই আলোচনার মধ্যে তো আসবো, তার আগে আমি কোথায় কোন চেম্বারে থাকবো কোন ডেটে সেটা আমি আলোচনা করছি। হাওড়ায় থাকবো আমি
এই অক্টোবরের 26 তারিখ, মেচেদায় থাকবো অক্টোবরের 27 তারিখ, মেদিনীপুর থাকবো এই অক্টোবরের 27 তারিখ, কৃষ্ণনগরে থাকবো আমি অক্টোবরের 28 তারিখ, বর্ধমানে থাকবো অক্টোবরের 29 তারিখ, বাঁকুড়ায় থাকবো অক্টোবরের 30 তারিখ, শিউড়ি থাকবো আমি নভেম্বরের 1 তারিখ, বহরমপুরে থাকবো নভেম্বরের 2 তারিখ, মালদায় থাকবো নভেম্বরের 3 তারিখ, দুর্গাপুর থাকবো নভেম্বরের 5 তারিখ, শিলিগুড়ি থাকবো আমি নভেম্বরের 7 তারিখ। এছাড়া আমাকে প্রতি বুধবার পাবেন হাতিবাগান, প্রতি বৃহস্পতিবার পাবেন গড়িয়াহাট, এবং প্রতি সোমবার পাবেন বারাসাত, প্রতি শুক্রবার পাবেন নিউ টাউন। যদি মনে হয় যে আমি দাদার কাছ থেকে সঠিক আমার গৌরব প্রতিকার নেব, সঠিক কাজ নেব, যে আমার জীবনে এই সমস্যা হচ্ছে, এই সমস্যা থেকে মুক্তি পাবো, যদি মনে হয়, 1 মিনিট চোখ বন্ধ করবেন, করে মনস্থির করবেন, দাদার কাছে গেলে এই জিনিসটা আমি এর থেকে মুক্তি পাবো কি, ঠিক আছে? যদি মনে হয়, নিজের মনের ইচ্ছা হয় যে হ্যাঁ আমি পারবো, দাদার কাছে গিয়েই আমি এই সমস্যার সমাধান করতে পারবো, তাহলে বুকিং নম্বরে ফোন করে অতি অফিসে চলে আসুন, ঠিক আছে? আমার চেম্বার যেখানে, যে আমি তো বলেই দিয়েছি, বুকিং নম্বর অটোমেটিক খোলা আছে অনেক দিন থেকে, মানে 24 ঘন্টা আমার বুকিং নম্বরে কিন্তু খোলা আছে, আপনারা ফোন করে বুকিং করে নেবেন। আর যদি ইমার্জেন্সি কোনো কিছু হয়, যে আমি, কেউ হয়তো মনে করছে আমি বর্ধমানে আছি, কেউ বলছে বাঁকুড়ায় আছি, দাদা তো যাবে হয়তো 1 মাস পরে কি 1.5 মাস পরে, তাদের জন্য কলকাতায় কিন্তু ইমিডিয়েটলি আসার পথ আছে। যদি মনে করেন যে আমি, দাদা আমার আর্জেন্ট দরকার, আমি 1 মাসের মধ্যে আমার প্রতিকার দরকার, আমি এর মধ্যেই এই সমস্যার সমাধান করব, তাহলে সেক্ষেত্রে কলকাতায় কিন্তু আপনারা ইমার্জেন্সি বুকিং করতে পারেন। ইমার্জেন্সি যদি কলকাতায় বুকিং করেন, তাহলে কলকাতায় এসে দেখিয়ে যাবেন, এবং যে যদি জন্মছকে কোনো সমস্যা থাকে, সেই সমস্যার সমাধান অবশ্যই হবে। আর অনেকে মনে করছে যে আমার দাদার যে টিপস, ঠিক আছে, এই টিপসগুলো আমরা পাচ্ছি না, এই টোটকাগুলো আমরা শুনতে পাচ্ছি না, তো ইউটিউবে সার্চ করবেন। ইউটিউবে সার্চ করবেন কি, ইউটিউবে সার্চ করবেন যে ডক্টর শিবাচার্যা, ডক্টর শিবাচার্যা বলে সার্চ করবেন, দেখবেন আমার সমস্ত লাইভ প্রোগ্রাম, আমার প্রতিদিন সকালের যে প্রোগ্রামগুলো সব কিছু পাবেন। আর যারা বুকিং করে একটা সুবর্ণ সুযোগ, সেটা তো আমি অনেকেই পেয়ে গেছি, অনেকেই খুব আনন্দে বলেছে যে স্যার, দাদা আপনার কাছে কিছু না কিছু প্রচুর উপহার পেয়েছি, সেই উপহার কিন্তু ধনতেরাস পর্যন্ত চলবে। যদি কেউ বুকিং করে চেম্বারে আসেন, তাহলে কিছু না কিছু বিশেষ উপহার পাবে, আর সেই সঙ্গে যদি রেমেডি ধারণ করেন, তাহলে 20% ছাড় পাবে। এটা কিন্তু অনেকে পেয়ে গেছেন, দূর, এটা কি কাছের বন্ধুদের জন্য না, সকলের জন্য, দূর দূরান্তে যারা আসবে চেম্বারে, তারা এই উপহারগুলো পেয়ে যাবেন। তো আমাদের কাছে যে ধনতেরাসের জন্য কিছু কিছু যে টিপসগুলো আমি বলেছি, এই যে সারা রাত্রি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাখবেন, কিছু অলঙ্কার সেখানে সাজিয়ে রাখবেন, যদি পারেন একটা পদ্মফুল মালকী প্রদান করবেন, ঠিক আছে? তো এরকম যদি সমস্যা থাকে, আমি মনে কর এইগুলো যদি করতে থাকেন, তাহলে আপনাদের জীবনে সুখ শান্তি ফিরিয়ে আসবে। আপনাদের যদি কোনো সমস্যা থাকে, তার জন্য আমি আছি। আপনাদের যদি যে এইসব টিপস করে কিছু হচ্ছে না, তাহলে চলে আসুন বুকিং নম্বরে ফোন করে আমার চেম্বারে। সকলে, সময় বলতে শেষ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।